রেলের টিকিট যেন সোনার হরিণ, স্টেশনের কাউন্টারে টিকিট নেই, অনলাইনেও মেলে না, তবে বাড়তি দাম দিলে ঠিকই মিলবে কালো বাজারিদের কাছে। টিকিট ছাড়া সাথে সাথেই চলে যাচ্ছে অসাধু সিন্ডিকেটের হাতে। যাত্রীদের অভিযোগ, রেলকর্মীরা জড়িত না থাকলে কেমন করে এই তুগলকি কাণ্ড সম্ভব? এটি নিউজের প্রতিনিধিদের অনুসন্ধান থেকে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ট্রেনের টিকিট নিতে নানা সময়ে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। বলা হচ্ছে কর্তৃপক্ষের নজরদারিও আছে, কিন্তু সব নিয়ম কানুন মেনেও মেলে না রেলের টিকিট। অনলাইনে টিকিট কাটা যেন আরেক গোলক ধাঁধা, তবে চড়া দামে কালো বাজারে ঠিকই মেলবে টিকিট। চট্টগ্রাম থেকে 12 জোড়া ট্রেন ছেড়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে, বেশিরভাগ সময়ই স্টেশন কাউন্টারে পাওয়া যায় না টিকিট, অথচ অনলাইনে টিকিট কেটে দেওয়ার দোকানে রমরমা ব্যবসা। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রতিদিন 22 জোড়া ট্রেনের জন্য টিকিট বরাদ্দ 900, চলাচল করেন 5 থেকে 7 হাজার যাত্রী। প্রকাশ্যে 150 টাকার টিকিট কালোবাজারে বিক্রি হয় 500 থেকে 700 টাকায়। প্ল্যাটফর্মের পাশাপাশি জিআরপি ফাঁড়ি থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। এখানে মনে করেন নিয়ে আসে, বলে যে লোক আছে, মনে করেন টিকিট বিক্রি হয়ে যায়, আমরা সিট পাই না, এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। সাথে কালোবাজারি টিকিট মনে করেন যে 150 টাকার টিকিট আপনার 500 টাকা 600 টাকায় বিক্রি হয়, আমরা ফ্যামিলি নিয়ে যাইতে পারি না। ব্ল্যাকে কীভাবে টিকিট পাওয়া যায়? 200 টাকা করে টিকিট অ্যাভেলেবেল আছে, 300 টাকা করে টিকিট অ্যাভেলেবেল আছে, আমরা এখানে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে টিকিট পাই না। কিশোরগঞ্জেও একই চিত্র, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট মেলে না। টিকিট কালোবাজারি সিন্ডিকেটের সঙ্গে স্টেশন কর্মচারীদের যোগসাজশের অভিযোগ তুলছেন যাত্রীরা। তো 10-12 দিন আগে কাটতে হয়, তাছাড়া টিকিট পাওয়া যায় না। আর এমনিতে আসতে গেলে যাইতে গেলে মানে টিটি দিয়ে যাইতে হয়। প্রশাসন এগুলোকে ধরে, ধরার পরে এটা আবার চালু হয়, আমরা কাউন্টারে টিকিট পাই না, অনলাইনে টিকিট পাই না। বহু কষ্টে বিভিন্ন সোর্সের থেকে আমরা টিকিট সংগ্রহ করিয়া যেতে হয়। রাজশাহীতে 7-8 দিন আগে না কাটলে টিকিট মিলে না, ফলে অতিরিক্ত টাকা দিয়ে পড়তে হয় কালোবাজারির খপ্পরে। ট্রেনের টিকিটটাকে ম্যানেজ করতে চ্যালেঞ্জ, ঠিক আছে, আমরা চাইলেও ট্রেনের টিকিট পাই না, লাস্টে পরে ব্ল্যাকারদের কাছ থেকে কিংবা যারা অবৈধভাবে বিক্রি করে তাদের কাছ থেকে বেশি দামে কিনতে হয়। কাউন্টারে টিকিট নেই, টিকিট পাওয়া যায় না, ওই জন্য আমরা এসে এখানে বসে আছি। টিকিট প্রাপ্তি ও রেলের সেবা নিয়ে সিরাজগঞ্জের যাত্রীদেরও রয়েছে বিস্তর অভিযোগ। কাউন্টারে যাচ্ছি, টিকিট পাওয়া যাচ্ছে না, কি করতে হবে? ট্রেন থেকে নিতে হবে, এবং ট্রেন যখন উঠছি তখন পুলিশে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমারই 2 বার নিয়ে গেছে। কালোবাজারি মুক্ত ট্রেনের যাত্রা হোক নিরাপদ ও আরামদায়ক, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।